मर्निंग एवरीवन आमी पायल आशा करছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আজকে হচ্ছে রবিবার, তো এখন বাজে হচ্ছে 6:30। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে চাউমিন বানানো হচ্ছে, কোয়েল নিয়ে যাবে, খেয়ে যাবে। তো এই যে কোয়েল, গুড মর্নিং সবাইকে। সবাই ভালোই আছো আশা করি, আমরাও ভালোই আছি। তো এখানে কোয়েল গাজর কোড়াচ্ছে, আর এই পাশে হচ্ছে চাউমিন সেদ্ধ করতে দেওয়া রয়েছে। এই যে এটাকে এখন মানে ছেঁকে নেব। তো চলো আজকের ব্লগটা তোমরা আমার সঙ্গে এনজয় করো। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। যেহেতু কোয়েল চলে যাচ্ছে তো সেই কারণে চাউমিন বানানো হয়েছে। তো এখন চাউমিন নিয়ে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করব। তো এখন সকাল হচ্ছে 7:30 বাজে। আজকে অনেক সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। ওই যে কোয়েল বাথরুমে স্নান করতে গেছে। আর ভাত তরকারি বসিয়ে দিয়েছি, ভাত আর ডালমাটা সকাল সকাল করবো। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, এপাশে ডালমাটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর কোয়েল রেডি হচ্ছে। স্নান করলাম, তারপরে এই যে এখন পুজো দিয়ে তারপরে যাবো। ভাত খাবি না? খাবো। তাহলে কোয়েলের জন্য এই যে তোর জামাইবু চাউমিন রেখে দিয়েছে, এটা খাবি। আর এই যে কোয়েল চাউমিন নিয়ে যাবে সেজন্য গুছিয়ে দিয়েছি। আর এই যে কোয়েল, কোয়েল আজকেই হচ্ছে লাস্ট ব্লগ কোয়েলের। আবার কবে আসবে জানি না, কতদিন পরে আসবি রে? আর আসবো না, এমন মারবো না। কোয়েল এখন পুজোটা দিয়ে খেয়ে নিয়ে বেরোবে। আর বাস আছে হচ্ছে 8:30 থেকে, তো বাসে করেই যাবে। তারপরে বেরোতে হবে তাড়াতাড়ি করে। আবার বাসের আবার সমস্যা হয় নাকি? না, বাসের সমস্যা হবে না। ও অবশ্য রবিবার আজকে। হ্যাঁ, তো পুজোটা দিয়ে নি, তারপরে আবার কথা হবে। আর এই যে এইদিকে একজন সকালবেলা উঠেই, মানে সে 6:30 উঠে এই যে ছবিটা আবার নিয়ে বসে গেছে। আর একটু বাদ আছে, দিয়ে দাও, ওইটুকুই দিয়ে দাও, পরে নিয়ে আসবো। দেখো দেখো আমার বিছানা পরিষ্কার করাও হয়নি, কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। ফ্যানটা একটু অফ করে দিই। আজকে বেশ গরম আছে বাইরে, একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। কোয়েল আবার জামা কাপড় মেলে দিয়েছে। কোয়েল, এই জামা কাপড়গুলো নিয়ে যাবি না? এগুলো নিয়ে যাবি? ও হুম হুম। তো চলো কোয়েল আবার কখন, মানে যখন বেরোচ্ছে তখন আবার ফিরছি। হ্যাঁ গাইস, ও তো এই যে কোয়েল এখন বেরিয়ে যাচ্ছে। তো ওকে আমি মানে এখানকার যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে পর্যন্ত দিয়ে আসবো, তারপরে সবাইকেও টাটা। হ্যাঁ, আবার এসে আবার হাই করবো। তো আজকের মতো এখানেই কোয়েল, তাই না? কোয়েল এই পর্যন্তই। তো চলো যাওয়া যাক, এদিক দিয়ে চলে আসি। আরে এই দিকটা দিয়ে যাবো, তো এইখানটায় তো স্ট্যান্ড। তুই কি ভুলে গেছিস নাকি বাস স্ট্যান্ড কোথায়? ভেতর দিয়ে গেলে তো ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত, বাট ভুল ভাল রাস্তা দিয়ে যাচ্ছে। আবার যাই, ভুল রাস্তায় চলে এসেছি। মানে কোয়েল, আমি না, আমি প্রথমেই বলেছিলাম যে ভেতর দিয়ে যাবো, হসপিটালের মাঝখান দিয়ে যাওয়া যায়। তো ও বললো যে না, এই রাস্তা দিয়ে যাবো। তো এখন আমরা আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকে করে গেলাম না, ওখান থেকে কি করবো? সবরাতে যে ঘাটটাতে না, ও সরবদার বাস আলাদা, তো ওই টাইমের বাস আলাদা। তো চলো ওই চলো যাওয়া যাক। মার খা দেরিকা যাচ্ছি, তোমাদের সঙ্গে আবার পরে আমার কথা হবে। খুব মজা হচ্ছে কোয়েলের, আমার আনন্দই হচ্ছে। বাড়ি যাচ্ছি, অনেকদিন পরে যাচ্ছে। 1 মাস হয়ে গেছে না? হ্যাঁ, 1 মাস হয়ে 1 মাস হয়ে গেল এসেছিলাম। এখন 1 মাস পরে বাড়ি যাচ্ছি। আবার কদিন পরে চলে আসবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। আমি আসতেই থাকি আর যেতেই থাকি, সেটাই আমার ডিউটি। তো তাহলে এখন টাটা, যাই, পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। বাই বাই। বাই বাই। আর এই দিকটা দেখো, এই যে এরকম এই দিকটা দিয়েও আসা যেত, এলাম না, মানে যে আসছিলাম যে রাস্তাটা সেটাই এটা। আর এই যে বাস স্ট্যান্ড, তো এই যে রাস্তা দেখো, এই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে মাঝে মাঝে আমি আর কোয়েল বাজার গেছিলাম। তো সেই রাস্তাটা, এই বাস যাচ্ছে, বা বাস চলে এসছে, বাসে উঠিয়ে দিলাম, কোয়েল বাসে উঠে চলে গেল। তো এবার আমি চলে যাচ্ছি রুমে। অনির্বাণ আসবে এবার ডিউটিতে, তো ওর একটু ডিউটি রয়েছে। তো চলো যাওয়া যাক। এই রাস্তা। তো तो এই মাত্র চলে এলাম ঘরে কোয়েলকে দিয়ে এসে। কোয়েল বাস পেয়ে গেছে মেদিনীপুরের বাস, তো ওখান থেকে আবার খড়গপুর যাবে। তো অনির্বাণ আবার এই যে এখন ডিউটিতে যাবে, রেডি হয়ে বসে আছে ছবি আঁকছে। এই যে একটু পরেই স্নান করব, রান্না শেষ হয়ে গেলে, রান্না প্রায় হয়ে গেছে আর একটুই বাদ আছে, তো সেটুকু করে স্নান টান করব। তো আমার স্নান হয়ে গেছে আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও খাইনি। আর এখন বাজে দেখো 12:30, তো সেই জন্য খাওয়া হয়নি। আর কোয়েল তো চলে গেছে, কোয়েল ট্রেনেও উঠে গেছে। আমি স্কিন কেয়ার করবো আজকে, স্কিন কেয়ার করতে ভুলে গেছিলাম, তো আগে যেটা আমি করতাম সেটাই করব। আমার প্রথমের দিকে যে ব্লগগুলো রয়েছে সেখানে রয়েছে স্কিন কেয়ারের ভিডিও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবুও একবার আমি এই প্লামের এটা টোনার এই মানে এই স্প্রে বোতলে নিয়ে নিয়েছি, না হলে অসুবিধা হয়। আর হচ্ছে এখানে প্লামেরই একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, এগুলো ইউজ করি। আর হচ্ছে গিয়ে রান্না করেছি আজকে, মানে একটা মানে কি বলে সব কিছু মিক্স একটা সবজি, মানে মিক্স বলতে কুলেখাড়া, কলা, উচ্ছে, আলু দিয়ে একটা ঝোল করেছি। ওটা মাখা মাখা বেশ ভালো হয়, মাছ থাকলে খুবই ভালো হয়, কিন্তু মাছ তো আনতে যাইনি আমরা। আর হচ্ছে ডালমা করেছি, কোয়েল আজকে খেয়ে গেল তাই কোয়েলকে ডালমা করে দিয়েছিলাম, সেই ডালমাটা অনেকটা করেছি সবার জন্যই আর কি করেছি। আর শাক ভাজা করেছি, আর কিছু হয়নি সেরকম। আর আজকে বাইরে একটু বিষ দিয়েছিলাম স্নান করার আগে, তারপরে ব্লিচিং ছড়িয়েছি। প্রচুর পোকা মাকড় ঘরে ঢুকে যাচ্ছে, ব্যাঙ, তারপরে কেন্ন, এগুলো প্রচুর এখানে হয় জানোই, তো সেই জন্যই একটু দিয়ে নিয়েছি। আর এখন তবু একটু ফ্রেশ আছে ঘরঠর, তো ঘরগুলোও পরিষ্কার করব কিছুক্ষণ পরে, আস্তে আস্তে করে নেব। কোয়েল আবার কবে আসবে তার ঠিক নেই, তো তার মধ্যে আমি পরিষ্কার করে নেব। তো আমার স্কিন কেয়ার হয়ে গেছে। তো এই যে লীলা রয়ের ছবি আঁকছে অনির্বাণ বসে, ও নিজেই বলে দিয়েছে ভালো হয়নি, তো এখনও হয়নি। ফাইনালি হলে যদি আজকের মধ্যে হয় আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো কালকেও তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম ছবিগুলো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি আরও ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, যদি তোমরা পছন্দ করো বা ভালো লাগে অবশ্যই করবো। তো চলো আগে খেয়ে নিই। এইটা হচ্ছে আমাদের ডালমা, ডালমাটা কি জানি না ভাই, ডালমা নতুন। আর এটা হচ্ছে একটা সবজি করেছিলাম সব কিছু দিয়ে, তো এরকম হয়ে রয়েছে। আর এখানে হচ্ছে লেবু, পেঁয়াজ, আর এই যে উচ্ছে আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে শাক ভাজা, ডালমাটা এই যে, আর এই যে সবজিটা। তো আজকের খাবারটা এইটুকুই, মানে এই কটাই করেছি আর কি। আমি আমও কাটা হয়ে গেছে, আম আমি ভাবছি। হাই গাইস, এখন হচ্ছে প্রায় মানে সন্ধ্যা হতেই যাচ্ছে আর কি, তো 3:40 বাজে। আর বাইরের ওয়েদারটা একটু বুঝতেই পারছো, হালকা মেঘমেঘ হয়ে রয়েছে, তো সেই জন্য একটু বেরোলাম। বেশ সুন্দর হাওয়া ছেড়েছে, কিন্তু আকাশটা কিন্তু যথেষ্ট মেঘ হয়ে রয়েছে। দেখো এদিকটা, এদিকটা ভালো বোঝা যাচ্ছে, এই যে মেঘ হয়ে রয়েছে, তো সেই জন্য একটু বেরোলাম। আর আজকে অনেকটা মানে সকাল সকাল সব কিছু হয়ে গেছিলো, তো সেই জন্য একটু বিষ দিয়েছিলাম চারিদিকে, এই যে এই পাশে। তো এখন ভালো বোঝা যাচ্ছে না, তো পুরো যখন মানে 2-4 দিন পরে যখন পুরো গাছগুলো শুকিয়ে মারা যাবে তখন ভালো করে বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। তবু তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, একটা গাছ পুরো শুকিয়ে গেছে, এই দেখো, এই যে শুধু রাস্তার দুধারে দিয়েছি আর কোথাও নয়। তার কারণ কোনো প্রাণীকে হত্যা করার কোনো মানে ইন্টেনশন আমার নেই, শুধুমাত্র গাছগুলোকে একটু মারছে এই কারণেই যে আমরা এই রাস্তাটা দিয়ে রোজ হাঁটি সকালে, বিকেলে, রাত্রিরে, তো অনেকবার হাঁটা হয় সেই কারণে। যদি কখনো সাপ ঠাপ থেকে থাকে তো হতেই পারে, আমাদেরকে কামড় দিতেই পারে, ওরা তো আর বুঝতে পারবে না, ওরা তো মানে বলতেও পারে না, তো সেই কারণেই জাস্ট একটু পরিষ্কার করে দেওয়া। আর এই যে এইদিকে পেছনে দেখো দেখতেই পাচ্ছ কীরকম মেঘ হয়ে গেছে পুরো আকাশটা জুড়ে, যে কোনো মুহূর্তেই বৃষ্টি হতে পারে, হাওয়া হচ্ছে বেশ ভালো, তো সেই জন্যই জাস্ট একটু বাইরে এলাম। কেউ নেই বাইরে, শুধু আমি বেরিয়েছি। আর আজকে তো কোয়েলও চলে গেল, কোয়েল এতক্ষণ শিয়ালদার আর কি ট্রেনে উঠে পড়েছে, মানে বাড়ি, আমাদের বাড়ি যেদিকটা সেদিকে ট্রেনে তো যাচ্ছে। আর ফোন করেছিলাম, ওর খাওয়াও হয়ে গেছে, ওকে দুপুরের জন্য ও ভাত বলেছিলাম আমি দেব, তো ও বলল যে ভাত আমি খাবো না, আমি চাউমিন খাবো। তো তোমাদের তো দেখালামই সকালে চাউমিন করেছিলাম, তো সেই চাউমিনটাই ও নিয়ে গেল। এর ওয়েদার তো দেখলে, বাইরে বেশ জোরেই হাওয়া ছেড়েছে, এই দেখো পাতা গাছ সবই দুলছে। तो और एकटू हाँटबो हेटे घरे चले जाबो तार कारण आज के आर हाँटा होबे ना तार कारण वेदार देखे तोमरा बुझतेई पारछो एखोनी बृष्टि जे कोनो मुहूर्ते नामबे। आमी जत जामा कापड़ केचेछिलाम सब तुले दिएछि आजके प्रचुर कष्ट हये गेछे तार कारण हच्छे अनेक माने बिष दिएछि चारिदिके तारपरे आबार जामा कापड़ केचेछि चारिदिके ब्लिचिंग दिएछि नाला नाला जेटा छिलो सेटाके ठीकठाक करलाम माने जल पास होच्छिलो ना तो सेटाके आबार ठीक करे स्नान टान करे तारपरे आबार एकटा रान्ना एकटू रान्ना बाकी छिलो सेटा करे तारपरे खावा दावा करेछि तो एकटू आगे रेस्ट निच्छिलाम। तो एत मेघ मेघ होच्छे देखे जामा कापड़ तुले एकटू बाइरे हांटते एलाम तो चलो आर एकटू हेटे रूमे चले जाबो। गुड आफ्टरनून एवरीवन, तोमरा केमन आछो? आमरा घुम थेके उठलाम जास्ट, पायलও ঘুমাচ্ছিল, पायल घुम थेके এইমাত্র উঠলো। ओदी के बाबा बसे आछे बाइरे, कोयल बाड़ी आछे, बाड़ी एखोनो पौंछाते पारेনি কিন্তু চলে যাবে, आधा घंटार मध्येই चले जाबे। এখন আমরা এসেছি জল নিতে হসপিটালে। তো আজকে বৃষ্টি হয়েছে একটু আর আমি তো বিকেল বেলা একটু ঘুমিয়েও গেছিলাম। তো রান্না বান্না করে এসেছি, রান্না আমার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে 8:30। তো সেই জন্যই জলটা নিতে এসেছি। আর ওদিকে ও হচ্ছে খেলা দেখছে। তো চলো জলটা নিয়ে তাড়াতাড়ি ঘরে যাব, তার কারণ গরমও লাগছে খুব আর বৃষ্টি হচ্ছিল, এখন ঠিক মানে থেমে গেছে। তো চলো জল নিয়ে নিই। তো আজকে রান্না হয়েছে ওই দুপুরের ওই ঝোলটা ছিল যে সবজিটা, আর ডিমের ঝোল করে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি। আর যে সবজিটা ছিল সেটাকে আমি আবারও ফোড়ন দিয়েছি, এখানে বাবা খাচ্ছে আর কি। তো আমরা জল নিয়ে চলে এসেছি, তারপরে খেয়েছি, হাঁটতে গেছি আর এখন দাঁত ব্রাশ করছি আর কি। এই যে অলিভারও দাঁত ব্রাশ করছে আর এর ঘুমোবো। কালকে সোমবার, সেজন্য একটু রাত হয়ে গেল। সব কিছু পরিষ্কার করে ঘরঠর মুছে একবারে শুলাম। কালকেও মুছতে হবে, তবুও নোংরা হয়ে গেছিলো আর মানে হচ্ছিলই না, তো সেই জন্য একটু মুছে নিয়েছি ঘর দুয়ার। তো রাত হয়ে গেছে, যাই হোক দাঁত ফাঁত মাজা হয়ে গেল আর এবার ঘুমিয়ে পড়বো, তার কারণ 11টা 5 বেজে গেছে অলরেডি। আর আজকের ভিডিওটাও এডিট করা হয়নি, তো এরপরে এডিট করতেও বসতে হবে, মানে যদি সময় পাই তাহলে একটু এডিট করেই ঘুমোবো। প্রতিদিন এরকম রাতের 12টা 1টা এরকম সময় ঘুমোতে হচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।